আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইনফিনিক্স স্মার্ট 7 এই স্মার্টফোনটি সম্পর্কে। তো ইনফিনিক্স স্মার্ট 7 স্মার্ট সিরিজের একটি স্মার্টফোন। আরেকটা কথা, ইনফিনিক্স কিন্তু এন্ট্রি লেভেল বাজেট, অর্থাৎ একদম শুরুর বাজেট, যেটা অনেকে স্মার্টফোন কিনে থাকেন 10,000 টাকার ভিতরে। তো 10,000 টাকার রেঞ্জে এই স্মার্ট 7 ফোনটি আপনার জন্য কিরকম হবে বা এটাতে কি কি ফিচার অফার করতেছে তারা, সেটা নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। স্মার্ট 7টি আমি একজনকে কিনে দিয়েছিলাম প্রায় 6 মাস আগে। তো এই স্মার্ট 7 এর পারফরমেন্স কিরকম এবং এখন যাবত এটার কিরকম ক্যামেরা পারফরমেন্স, হার্ডওয়্যার পারফরমেন্স দিচ্ছে, সেগুলো জানতে পারবেন। আর স্পেসিফিক্যালি বলতে গেলে এটার থেকে আর কোনো স্মার্টফোন নাই তাদের বাজেট রেঞ্জ, এটা হচ্ছে প্রথম স্মার্টফোন বাজেট থেকে। এবং এরপর ইনফিনিক্সের কিন্তু আরও ভালো ভালো স্মার্টফোন আছে। তো ইনফিনিক্স হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ড এবং তাদের এন্ট্রি লেভেল বাজেটে তাদের ফোন তৈরি করাতে কিন্তু অনেক সুনাম আছে। বিশেষ করে অনেক ফোন আমরা আগে দেখেছি, হট সিরিজের অনেক ফোন অনেক বেশি বিক্রি হয়েছে। ইনফিনিক্স স্মার্ট 7 যে ফোনটি আছে সেটার মার্কেট প্রাইস হচ্ছে 10,000 টাকা। আপনি আরো কমে পেতেও পারেন, এটার প্রাইস কিন্তু চেঞ্জ হয়ে থাকে। স্মার্ট 7 এর যে র্যাম এন্ড রম ভার্সনটা আছে সেটা হচ্ছে 4 GB র্যাম এবং 64 GB স্টোরেজ। আরেকটা ভার্সন আছে আপনার 3 GB এবং 32 GB। আমি রিকমেন্ড করবো 4 GB নেওয়ার, কারণ আপনার র্যাম বেশি হলে আর স্টোরেজ বেশি হলে আপনার জন্যই বেনিফিট। তো এই 4 GB র্যাম এবং 64 GB স্টোরেজের এটার যে ডিসপ্লে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 6.6 ইঞ্চির একটা ডিসপ্লে, বাট এটা হচ্ছে আপনার HD+, অর্থাৎ 720p একটা ডিসপ্লে। তারপর এখানে কোনো 90Hz দেওয়া হয়নি, 60Hz ডিসপ্লে এখানে রয়েছে। এবং এই ডিসপ্লেতে আপনারা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স অন্যান্য যেই 8-10টি ফোন আছে সেগুলোর মতোই পাবেন, নাথিং স্পেশাল। তবে অবশ্যই আমার ডিসপ্লেতে যে কন্টেন্টগুলো আমরা ওয়াচ করেছি সেগুলোর কালার, কন্ট্রাস্ট সবকিছুই অ্যাকুরেট ছিল। বিশেষ করে আপনি এখানে ইউটিউবে 1080p ভিডিও দেখতে পারবেন। এবং স্মার্ট 7 এর ডিসপ্লে সাইজটা বেশ সুন্দরভাবে সাজানো, ওয়াটার ড্রপ নচ ডিসপ্লের ডিজাইন দেওয়া হয়েছে। এটার ব্যাক সাইডে একটা গ্লোজি ফিনিশ দেওয়া হয়েছে এবং এটা বেশ সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছে, বেশ সুন্দরভাবে আপনি গ্রিন, ব্লু এবং ব্ল্যাক 3-4টা কালার এটা পেয়ে যাবেন। তবে এর ডিজাইন, যেটা ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে ডিসপ্লের তুলনায়, কারণ ডিজাইনে আপনি যখন হাতে নেবেন তখন ফিঙ্গারপ্রিন্ট পড়বে না এবং হাতে শক্তভাবে লেগে থাকে। এরপরে আমরা এটার কানেকটিভিটি নিয়ে একটু ডিসকাস করি। এটা 4G স্মার্টফোন, এখানে ওয়াইফাই এবং আপনার আদার্স যেই কানেকশন আছে অন্যান্য স্মার্টফোনের মতোই। তবে এটাতে আপনারা একটা জিনিস পেয়ে যাবেন, সেটা হচ্ছে এই স্মার্টফোনের যেই কোয়ালিটি সেটা হচ্ছে প্রসেসর। এখানে দেওয়া হয়েছে আপনার মিডিয়াটেক হিলিও P22, অর্থাৎ হিলিও পি সিরিজের একটাই প্রসেসর। এখানে আপনার 1.6 GHz-এর ক্লক স্পিড পেয়ে যাবেন। আপনারা গেমিংয়ের কথা বলতে গেলে মোটামুটি যেই হালকা পাতলা গেমগুলো আছে সেগুলো আপনারা স্মুথলি চালাতে পারবেন। তবে পার্সোনালি রিকমেন্ড করব না যে হেভি ইন্টেন্সিভ যে গেমগুলো আছে, বিশেষ করে ফ্রি ফায়ার কিংবা যেই কল অফ ডিউটি বা আদার্স যেই গেমসগুলো আছে এগুলো কিন্তু আপনারা খেলতে গেলে লেগ পাবেন। কারণ এখানে যেই স্টোরেজটা দেওয়া হয়েছে স্টোরেজের তুলনায় তাদের যে প্রসেসরটা সেটা অনেক উইক। স্মার্ট 7 এ যে ব্যাটারিটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 5000mAh এর ব্যাটারি। এখানে কোনো ফাস্ট চার্জিং দেওয়া নেই, 10W-এর একটা চার্জিং পাবেন। এবং 5000mAh এর ব্যাটারির তুলনায় আপনার যে ব্যাটারি ব্যাকআপটা সেটা তুলনামূলক 2 দিনের আশেপাশে থাকবে। তবে আপনি যখন হেভিলি ফোনটা ইউজ করবেন তখন আপনার ব্যাটারি পারফরমেন্সটা ড্রেইন হবে। তবে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আমি মনে করি ডিসকাস করার, সেটা হচ্ছে ভ্যালু ফর মানি কিনা। ওয়েল, ইনফিনিক্স স্মার্ট 7 এর ক্যামেরাতে আপনার 13 MP পাবেন এবং 5 MP-এর পাবেন ফ্রন্ট ক্যামেরা। এটার রিয়ার ক্যামেরা যেটা আছে সেটাতে আপনারা সুন্দরভাবে ক্যামেরাকে বাইরের যে ফুটেজগুলো আছে সেগুলো সুন্দর আসবে, ইনডোর ফুটেজ একটু কম কালার পাবেন, একটু কম ব্রাইটনেস পাবেন, কিন্তু আউটডোরে যখন আপনি ফটো তুলবেন মোটামুটি অ্যাভারেজ রেঞ্জেই যেরকম ফটো আসে অন্যান্য ফোনগুলোতে ওই রকমই পাবেন। এটাতে দেওয়া হয়েছে যেটা হচ্ছে আপনার যেই এই বাজেট সেগমেন্টে এই ফোনগুলোতে তারা এক্সপান্ডেবল যে র্যামটা আছে সেই অপশনটা আপনি পেয়ে যাবেন। তবে এটা অনেক সময় অনেক কাজের দিবে আপনাকে যখন আপনি গেমিং করবেন বা আদার্স এই পারফরমেন্স ইন্টেন্সিভ গেম খেলবেন, সেগুলোর জন্য আপনারা র্যাম এক্সপেন্ড করতে পারবেন, 2 GB পর্যন্ত আপনি র্যাম এক্সপেন্ড করতে পারবেন। আমার মতামত কি, ইনফিনিক্স স্মার্ট 7 লাস্ট 6 মান্থ ধরে এটা ইউজ করা হয়েছে এবং প্রথম দিকে আপনি একটু ফোনটা গরম হওয়ার যে চান্সেস আছে অনেক বেশি গরম হয়ে যায়, চার্জিংয়ে যখন লাগাবেন তখন দেখবেন কিছুটা গরম হয়ে যাবে, ব্যাটারি ড্রেনিং ইস্যুটা থাকতে পারে প্রথম দিকে। বাট তাদের যে সফটওয়্যার অর্থাৎ XOS, এটা কিন্তু আস্তে আস্তে তারা আপডেট করতেছে এবং আপনারা যখন সফটওয়্যার আপডেট করবেন
তখন আসলে এই সমস্যাগুলো বা এই যে বাগসগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি ফিক্স হয়ে যায়। তো প্রথম দিকে আপনার কিছু কিছু সমস্যা হবে, ক্যামেরাতেও প্রথম দিকে পারফরমেন্স একটু কম পাবেন, বাট ওভার দ্য টাইম আপনি যখন ইউজ করবেন তখন আসলে এটাতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন এবং পারফরমেন্স আপনার স্টেবল পাবেন। তো উইথ 9,500 টাকা ও 10,000 আমরা মনে করি এই স্মার্টফোনটা, আমি বলি অ্যাভারেজ যে অন্যান্য স্মার্টফোনগুলোর মতো আছে ওইগুলোর মতো। ইনফিনিক্স রিসেন্টলি তাদের এটার পরবর্তীতে আরেকটা ফোন বাজারে নিয়ে আসে, যেটা হচ্ছে ইনফিনিক্স হট 30i, যেটা নিয়ে আমরা আরেকটা ডেডিকেটেড ভিডিও দিব। তবে হট 30i কিন্তু আপনার স্মার্ট 7 থেকে একটু বেটার, আপনার যদি বাজেট একটু ভালো থাকে 500 টাকা যদি আপনি অ্যাড করতে পারেন তাহলে আপনি হট 30i যেটা আছে সেটাও নিতে পারেন। বিশেষ করে এটার যে প্রসেসরটা, এটার যে ওভারঅল পারফরমেন্সটা এই স্মার্ট 7 এর তুলনায় অনেক ভালো পাবেন। তো মোটামুটি আজকে স্মার্ট 7 সম্পর্কে এটাই ছিল। আপনারা আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।